আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বান্দাবানের নিকট একটি অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এম এ শাকু। খেজুর গাছে একটি মাথা থাকবে এটা স্বাভাবিক, কিন্তু এক খেজুর গাছে সাতটি মাথা? আশ্চর্য হবার মতো এমন ঘটনাটি ঘটেছে কেরানীহাট নামক স্থান থেকে বান্দাবান জেলা সদরে যাওয়ার সময় বুড়ির দোকান নামক স্থানে। পুরো গাছটিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি আসলে কোনো ভিন্ন প্রজাতির খেজুর গাছ নয়, এটি আমাদের দেশীয় জাতের খেজুর গাছ। খেজুর গাছের নিচের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাছটিতে রস সংগ্রহ করা হয়েছে। 2017 সালের দিকে গাছটির আগের মাথার দুই পাশে তিনটি করে মোট ছয়টি নতুন মাথা বের হয়। স্থানীয়রা বলে প্রথম অবস্থায় এটি তেমন নজরে আসে। 2019 সালে গাছটির একসাথে সাতটি মাথা নজরে আসে। গাছের নিচের দিকের পাতাগুলো পরিষ্কার করে দিলে সাতটি মাথা দূর থেকে স্পষ্ট দেখা যায়। ধারণা করা হয় কোনো অলৌকিক কারণে এটি ঘটেছে। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বান্দাবান বেড়াতে আসবেন তারা বান্দাবানে ঢুকতেই বুড়ির দোকান নামক স্থানে গাছটি দেখে নিতে পারে, ভালোই লাগবে। সমাজ দর্শক, এমন একটি গাছ প্রথম দেখেছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।